নমস্কার, আপনি চাইছে ইশান নিউজ। আর এই মুহূর্তে লোক একটা গুরুত্বপূর্ণ খবর। দ্রুতগতিতে এটা বৃদ্ধি পাইছে করোনার নতুন প্রজাতির সংক্রমণ। নতুন প্রজাতি করোনা এটা বিশ্বত লগাইছে হাহাকার। আমি জানাইছো এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর, নতুন প্রজাতি করোনার দ্রুতগতিতে বৃদ্ধি পাইছে। দ্রুতগতিতে বৃদ্ধি পাইছে নতুন প্রজাতির করোনায়। নতুন প্রজাতির করোনা এবার বিশ্বত লগাইছে হাহাকার। এখনের পাছত আন এখন দেশলৈ দ্রুতগতিতে বিয়পিছে নতুন করোনা। দেখে দেখে সতর্কতামূলক জারি করা হয়েছে। প্রতিখন দেশে এটা সতর্কতামূলক ব্যবস্থা লবলগিয়া হয়েছে। কেবাখনো দেশত বন্ধ করে দিয়া হয়েছে বিদ্যালয়, সামাজিক অনুষ্ঠান, সকল কার্যসূচী সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়া হয়েছে। ব্রিটেনের প্রায় সংক্রমণ হওয়ার আশঙ্কা করেছে বহু দেশলৈ। একদিনাই ছখন দেশলৈ বিয়পিছিল ব্রিটেনের প্রায়। ফ্রান্স, ইটালি, জার্মানি আদিত কঠোর সতর্কতামূলক ব্যবস্থা লওয়া হয়েছে। ভুটানত দিয়া হয়েছে লকডাউন। আমি জানাইছো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর যে ভুটানত লকডাউন দিয়া হয়েছে। কাইলের ইংল্যান্ডতো লকডাউনের নীতি নিয়ম প্রযোজ্য হব। আমি এই মুহূর্তে জানাইছো যে গুরুত্বপূর্ণ খবর যে নতুন প্রজাতির করোনায় বিশ্বত এতিয়া হাহাকার লগাইছে। প্রায় সংক্রমণ হওয়ার আশঙ্কা করা হয়েছে বহু দেশলৈ। ইটালি, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড আদি বিভিন্ন দেশত ইতিমধ্যে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা লওয়া হয়েছে। ফ্রান্স, ইটালি, জার্মানিত অধিক সতর্ক হয়ে পড়েছে। ভারতত ব্রিটেনের সকল বিমানের চলাচল বাতিল করে দিয়া হয়েছে। অর্থাৎ করোনার নতুন প্রজাতিক দেখে দেখে এটা সতর্কতামূলক জারি সতর্কতামূলক সতর্ক হয়ে পড়েছে সরকার সমূহ, দেশ সমূহ। দ্রুতগতিত বৃদ্ধি পাইছে করোনার এই নতুন প্রজাতির করোনা। 70% অধিক দ্রুতগতিত বৃদ্ধি পায়, পূর্বতকে অধিক গতি বৃদ্ধি পায় বলে ইতিমধ্যে বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠানসমূহে প্রকাশ করেছে। প্রতিখন দেশে এটা সতর্কতামূলক ব্যবস্থা জারি করা হয়েছে। কেবাখনো দেশত লকডাউনের চিন্তা চর্চা করে থাকা হয়েছে যে কি হব নতুন প্রজাতির করোনায়, কেনে ধরনের আশঙ্কা করে বা কেনে ধরনের রূপ লয় তাক লৈ এটা চিন্তা চর্চা করে আছে। বিশেষজ্ঞসকলে পরীক্ষা নিরীক্ষা করে আছে যে পূর্বতকে নতুনকে এই যে প্রাদুর্ভাব হয়েছে ই অধিক ভয়ঙ্কর হব নাকি, বা কেনে ধরনের হব, ইয়ার রেহরূপ কেনেকুয়া ইত্যাদি ইত্যাদি। আমি জানাইছো এই মুহূর্তে যে ভুটানত ইতিমধ্যে লকডাউন দি দিয়া হয়েছে। এসপ্তাহ কারণে ভুটানত বন্ধ করে দিয়া হয়েছে। কাইলেরপরা ইংল্যান্ডতো লকডাউনের নীতি নিয়ম প্রযোজ্য হব। দ্রুতগতিত বৃদ্ধি পাইছে, পূর্বতকে ই 70% দ্রুতগতিত বৃদ্ধি পায় বলে বিশেষজ্ঞসকলে উল্লেখ করেছে। আর নতুন প্রজাতি করোনাক লো এতিয়া হাহাকারময় পরিস্থিতি এতিয়া বিশ্বত। দেখে দেখে এতিয়া সতর্কতামূলক ঘোষণা জারি করা হয়েছে। প্রতিখন দেশে সতর্কতা সতর্ক হয়ে পড়েছে যাতে কোনো ধরনের করোনা যাতে পুনরপরা সংক্রমণ করব নয়। ইতিমধ্যে পূর্বতেই চিকিৎসকসকলে এটা কথা উল্লেখ করেছিল যে শীতকালত করোনা, অর্থাৎ ঠান্ডাত করোনাটো অধিক সংক্রমণ বৃদ্ধি পায়। সেই শীতকাল অহার লগে ভারততো অষ্টম হয়ে পড়েছে সরকার। রাজ্যতো ইতিমধ্যে কোভিডর নতুন নীতি নিয়ম প্রযোজ্য হয়েছে। 50% ব্যক্তিহে উপস্থিত থাকিব পারিব হোটেল রেস্তোরাঁসমূহত বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানসমূহ ঘরতে পাতিবলৈ ইতিমধ্যেই আহ্বান জানাইছে প্রশাসনে। আর নতুন প্রজাতির করোনার প্রাদুর্ভাবে এতিয়া হাহাকার লগাই দিছে বিশ্বত। আমি জানাইছো এই মুহূর্তে এই খবর যে প্রতিখন দেশে এতিয়া সতর্কতামূলক ব্যবস্থা লবলগা হয়েছে। কেবাখনো দেশত বন্ধ করে দিয়া হয়েছে বিদ্যালয়, সামাজিক অনুষ্ঠান। চীন দেশতো লকডাউনের চিন্তা চর্চা করেছে পুনর্বার যে নতুন প্রজাতি করোনায় আকৌ সংক্রমণ করব নাকি। অন্যান্য দেশসমূহতো ইতিমধ্যে চিন্তা চর্চা করেছে নতুন প্রজাতি করোনা কিদরে প্রতিরোধ করে পারি। ইতিমধ্যে ভ্যাকসিন 28 ডিসেম্বরের রাজ্যত ভ্যাকসিনের পরীক্ষামূলক ভ্যাকসিন প্রক্রিয়া আরম্ভ হব। কিন্তু তথাপিও এই মুহূর্তে প্রতিখন দেশে এটা শঙ্কিত হয়ে পড়েছে করোনার আকৌ নতুন রূপক লৈ। প্রতিখন দেশে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভারতেও ব্রিটেনের অহা সকল বিমানের চলাচল নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 31 ডিসেম্বরলৈকে বহাল থাকিব এই নিয়ম। আর ব্রিটেনের প্রায় নতুন করোনা সংক্রমণ হওয়ার আশঙ্কা করা হয়েছে।